ধন্যবাদ মমতা ব্যানার্জিকে, তিনি দাঙ্গা মিছিল পশ্চিমবঙ্গে রাম নামের আপত্তি, পুজোর অনুমতি বন্ধ, পুলিশকে প্রশাসনকে নামিয়ে দেওয়া, ডায়মন্ড হারবারে 80 জনকে নোটিশ করা, রায়দিঘিতে মন্দিরে বোমা মারার ব্যবস্থা করা, এগুলো করছেন বলে আর প্রত্যেক দিন ভগবান রামচন্দ্রকে আক্রমণ করছেন বলে, হিন্দুদের আক্রমণ করছেন বলে আমরা ডেকেছি 10,000, বেরিয়েছে 50,000। ওটা জালি হিন্দুদের মিছিল, চোরেরা হাঁটবে বিকালবেলা, চোর মমতার নেতৃত্বে হাজরাতে শুরু করবে, পার্সার কাছে গিয়ে নামাজ পড়বে। প্রসাদ সিদ্দিকী প্রতিষ্ঠা দিবসে বলছে 2024 আমি দাঁড়াবো না, মানে আমি নমিনেশন করিনি, তাতেই কালীঘাট খাচ্ছে, দাঁড়ালে তাহলে কি হবে? সেটা ওনার ব্যক্তিগত মত, ওনার দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা যেটা মনে করেছি যে সিপিএম কংগ্রেসের মতো কলকাতায় কুস্তি দিল্লিতে দোস্তি, মীনাক্ষী বলছে চোর মমতা চোর ভাইপো, আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি চোর ভাইপো চোর পিসির সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে, এই কাজটা অন্তত নওশাদ সিদ্দিকী বা তার পার্টি করছে। তার পার্টির নীতির সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, আমরা তার নীতির বিরোধী এবং তার সঙ্গে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে। এবং আমরা ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকীকেও হারাবো এবং বিজেপি জিতবে। দাদা, নওশাদ এও বলছে যে রাজ্যের যদি ভালো চান তাহলে অর্থ দপ্তরের দায়িত্ব 6 মাসের জন্য দিয়ে দিন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন কেমন হয় দেখিয়ে দেবে। সেটা সাংসদ হিসেবে বিধায়ক হিসেবে তার 2 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে সে হয়তো বলে থাকতে পারে, এটা তার ব্যক্তিগত মত। কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে বেহাল এটা বলার অপেক্ষা রাখে না, যে কোনো শিক্ষিত মানুষ 8 থেকে 80 সবাই বলবে রাজ্যের অর্থনৈতিক অবস্থা। আমি এসব এইসব কর্মচারীদের কথার উত্তর দিই না, 15,000 টাকা মাসে বেতন দেয় ভাই। এই জন্য জালি হিন্দু মমতা ব্যানার্জিকে ধন্যবাদ, উনি যদি পশ্চিমবঙ্গে এই ধরনের বাধা না দিতেন মানুষ এত রাস্তায় বেরোত। ঠিক আছে।